যেগুলো বললেন আপনি একটু ব্যক্তিগত ব্লগ কিংবা ফেসবুক এ সম্পর্কে আমাদের কিছু বক্তব্য নেই, কিন্তু সেটা যখনই বাইরে দেওয়া হয় তখন ইট ইজ ইট ডাজন্ট রিমেইন ব্যক্তিগত, ইট বিকামস এ সোশ্যাল ওয়েপন যা দিয়ে আপনি মানুষকে ক্ষতি করতে পারেন। আমার লক্ষ্য হয়েছি বিগত দিনে অনেক বিশেষ ব্যক্তি, অনেক সংস্থা, অনেক সংগঠন তারা এই ব্যবহার করে তাদের যথাযথ অসত্য তথ্য, মিথ্যা বানোয়ার তথ্য বলব নাকি, এই সন্ত্রাস ব্যবহার করে তারা মানুষের মধ্যে বিভ্রম সৃষ্টি করেছে, বিভ্রম সৃষ্টি করেছেন এবং তারা সমাজের শান্তি শৃঙ্খলা ভঙ্গন করেছেন। আমরা চাই যাতে না হয়, বিশেষ করে আমাদের মেয়েদেরকে তারা যেভাবে ব্যবহার করেছেন, তাদের ক্ষতিগ্রস্ত করেছেন, এটা কখনোই মার্জনীয় নয়। কিন্তু কথা হচ্ছে যে আপনি এই আইনটি বলে গণমাধ্যমের যে কণ্ঠ সেটা রোধ হতে পারে না, এই জায়গা থেকে আপনি কিভাবে বলবেন? গণমাধ্যম মাস্ট বি ওকে বলা হয় না অবজেক্টিভ অ্যান্ড দ্য শুড নট বি লাইসেন্সিয়াস, শুড নট বি তথাকথিত স্বাধীনতা প্রাপ্ত, লাইসেন্স পাবে না। গণমাধ্যম শুড বি, আমরা বিশ্বাস করি যে গণমাধ্যমগুলো একটা দায়িত্বপ্রাপ্ত এবং তাদের একটা সামাজিক দায়িত্ববোধ আছে। দায়িত্ববোধ হচ্ছে কি সমাজকে বিশৃঙ্খলা থেকে উদ্ধার করা, বিশৃঙ্খলা সৃষ্টি করা নয়, বিশৃঙ্খলা সৃষ্টি করে তাও মিথ্যা তথ্য দিয়ে তা যদি মানুষকে বিভ্রান্ত করে এবং জনমনে অশান্তি সৃষ্টি করে আমরা তাকে প্রতিরোধ করবই সবাই। এটা আমার শুধু দায়িত্ব নয়, এটা সাধারণ মানুষের দায়িত্ব। আমাদের সঙ্গে সাইদ আহমেদ সাহেব আছেন। এই যে তথ্যের নিরাপত্তার দিকটি যেটি মন্ত্রী মহোদয় বললেন, এই বিষয়টি কি আপনি কিভাবে দেখেন এবং আসলে এই যে নীতিমাত তৈরি আইনটি তৈরি হচ্ছে সেটাকে কেমন ভাবে দেখছেন? প্রথমত আমি মন্ত্রী সাহেবের সাথে একমত যে যা ইচ্ছে কিছু বলে ফেলে কিছু করা যাবে না। আমি চাইলেই একজনের মানহানি ঘটাতে পারি না, এটার জন্য আইন দরকার আছে। কিন্তু আমাদের সরকার একটা স্বপ্ন নিয়ে আসলেন ডিজিটাল বাংলাদেশে, তথ্য প্রযুক্তি একটা নীতিমালা করলেন, সেটা আমরা দেখলাম, তিনি কর্মসূচি হাতে নিলেন। আইনি কাঠামো করবার সময় দুটো আইন নিয়ে আমাদের সুবিধা হলো, একটা হচ্ছে তথ্য প্রযুক্তি আইন যেটা এই সরকারের করানো আগেই ছিল, তথ্য অধিকার আইন 2009। তথ্য প্রযুক্তি আইন যেটা সেই আইনের কিছু জিনিস নিয়ে এখন কথা হচ্ছে। আমি একটু বলি, এই আইনের যে সংজ্ঞাটা ছিল এটা কিভাবে অস্পষ্ট। যখন কোনো একটা আইন করা হয় লেখা থাকে যে আমি যেন আইন পড়ে বুঝতে পারি যে আমি কি লিখবো, কি লিখতে আমার অপরাধ হবে সেটা আমি বুঝতে পারি। এই আইনে অপরাধটা করে অভিযুক্ত হওয়ার আগ পর্যন্ত আমি বুঝতে পারবো না কি হয়েছে, যে আসলে আমি এটা লেখা ভুল ছিল কিনা, একটা সমস্যা। দ্বিতীয়ত সীমাহীন ক্ষমতা দেওয়া হয়েছে পুলিশ অফিসারদেরকে, এটা আমলযোগ্য অপরাধ। আমি একটা অনলাইনে কিছু একটা লিখলাম, সেখানে আদৌ কোনো সমস্যা হবে কিনা, হতে পারে, এই চিন্তা থেকেই কোনো রকমের ওয়ারেন্ট ছাড়া আমাকে গ্রেফতার করা হতে পারে এবং এটা অজামিনযোগ্য, মানে অনেক ধরনের আসামি জামিন পেয়ে যায় অথচ অনলাইনে লেখার কারণে এটা অজামিনযোগ্য। এবং শুধু তাই না, আমি দেখা যাচ্ছে যে লঘু পাপে প্রচণ্ড রকমের গুরু দণ্ড দেওয়া হয়েছে এবং 57 ধারার যে সংশোধনটা করা হলো সেটার মাধ্যমে। উদাহরণ দিই, আপনি যদি বাংলাদেশের পেনাল কোডের 500 ধারা অনুযায়ী আপনি যদি কোনোভাবে কারো মানহানি ঘটান, যে কোনো মাধ্যমে লিখে হোক, কাজ করে হোক, কোনোভাবে, আপনার সর্বোচ্চ শাস্তি হচ্ছে 2 বছর। আপনি যদি অনলাইনে লেখার কারণে কারো যদি মন খারাপ হয় সেটার শাস্তি হচ্ছে সর্বনিম্ন 7 বছর থেকে সর্বোচ্চ 14 বছর এবং অথবা না এবং অনধিক 1 কোটি টাকা জরিমানা। পেনাল কোডের 146 ধারা অনুযায়ী আপনি যদি রাস্তায় নেমে রায়টে অংশগ্রহণ করে ভাঙচুর করা শুরু করেন, রায়টে অংশ নিলে আপনার শাস্তি সর্বোচ্চ 2 বছর। আপনি যদি অনলাইনে একটা লেখালেখি করেন যেখান থেকে মনে হতে পারে যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটনার সম্ভাবনা সৃষ্টি, লাইনটা ঘটবেই না বলা নাই, বলা হচ্ছে যে সম্ভাবনা যদি থাকে সেটার জন্য আপনার অ্যানুয়ালি, মানে অ্যানুয়ালি, এবং এটা যে অসঙ্গতি, একটা অসঙ্গতি, এটা একটা সমস্যা। আর এটা হচ্ছে অপরাধের দায়টা চাপানো হচ্ছে তার উপরে। এখানে লেখা আছে যে কারো যদি কেউ যদি নীতিভ্রষ্ট বা আমি কিছু একটা লিখলাম তাতে যদি কেউ নীতিভ্রষ্ট বা অসৎ হইতে যদি উদ্বুদ্ধ হয় সেটার দায় আমার উপরে। এখন এখানে অপ্রাপ্ত বয়স্কের ক্ষেত্রে হলে ঠিক আছে, কিন্তু বয়স উল্লেখ করা নাই, একজন প্রাপ্ত বয়স্ক আমি কি লিখলাম তার থেকে তিনি কিভাবে নীতিভ্রষ্ট হয়ে গেলেন সেটার দায় যদি আমার উপরে চাপানো হয় 7 বছর। এটা হচ্ছে তথ্য প্রযুক্তি আইন নিয়ে ওনারা খুব খোলাখুলি মতামত ব্যক্ত করেছেন এবং আমি মনে করি এটি একটি ভালো আইন প্রয়োগের ক্ষেত্রে এই মতামতগুলো সহায়ক ভূমিকা পালন করে। এই আইনটা আমরা সংসদে উত্থাপন করেছি, করবো এবং সেখানে নিশ্চয়ই আলোচিত হবে। তবে ওরা যা বলছেন যে এটা ড্রাগনিয়ান, এটা খুব বেশি
হিংসা মুক্ত হয়েছে নয় কিন্তু